মাজপাটত জিলা উপায়ুক্তক রাজহুয়া বিদায় সভা। ওদালগুড়ি জেলার মাজপাটত ওদালগুড়ি জেলা উপায়ুক্তক রাজহুয়া বিদায় সম্বর্ধনা জানায়। জানিব পৰা মতে 23 আগষ্টত আবেলি 3মান বজাত মাজপাট রাজচক্র বিষয়ার কার্যালয়ত এখনই রাজহুয়া বিদায় সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাত মাজপাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর প্রদীপ কুমার শর্মার সঞ্চালনা সভাত ওদালগুড়ি জেলার উপায়ুক্ত ডক্টর পি উদয় প্রবীণক রাজহুয়া বিদায় সম্বর্ধনা জানা হয়। উপায়ুক্তক মাজপাটবাসী রাইজে শরাই ফুলাম গামোচা কিতাব কলম আদিৰে বিদায় সম্বর্ধনা জানায়। এই বিদায় সম্বর্ধনা সভাত উপস্থিত থাকে মাজপাট রাজচক্রর চক্র বিষয়া উৎপল কুমার ডেকা, 39নং পাঁচনৈ শেরফাং পরিষদীয় সমষ্টির MCLA দীপক মোর, প্রাক্তন MCLA জিতু কিষাণ, মাজপাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ দে, অবসরপ্রাপ্ত শিক্ষক রামকরণ গৌর, সুভাষ বিশ্বাস, নগেন ভূঞা, সমাজকেমক কুমুদ বরা, মাজপাট মণ্ডল বিজেপির সভাপতি জীবন ডেকার লগতে মাজপাট মহাবিদ্যালয়ের প্রবক্তা সকল, বিদ্যালয়সমূহের শিক্ষক শিক্ষয়িত্রী, জাতীয় সংগঠনসমূহের সভাপতি সম্পাদক, অনুষ্ঠান প্রতিষ্ঠান আদি উপস্থিত থাকে। ওদালগুড়ির আব্দুল মজিদ রিপোর্ট, নিউজ নেক্সট।